একটা কাক অনেক দূর থেকে এসেছে, এসে তার খুব জল পিপাসা পেয়েছে। কোথাও জল পাচ্ছে না, এদিক ওদিক ঘুরে দেখলো, শেষে একটা কলসি দেখতে পেল। তখন সে কলসির কাছে ছুটে গেল, গিয়ে দেখলো কলসির তলায় জল আছে। তার খুব আনন্দ হলো যে আমি জল খেতে পাব, কিন্তু কলসির নিচে জল, সে তো বেচারা খেতে পাচ্ছে না, কারণ কলসির মাথায় বসে তার মুখ কুলাচ্ছে না। এদিক ওদিক তাকিয়ে সে দেখলো, দেখলো পাশে কতগুলো নুড়ি পাথর আছে। তখন সে ঠোঁটে করে একটা একটা করে নুড়ি পাথর এনে কলসির ভিতরে রাখলো, আবার একটা পাথর আনলো কলসির ভিতরে রাখলো। এইভাবে অনেকগুলো নুড়ি পাথর কলসির ভিতরে রাখলো। তার ফলে হলো কি, কলসির তলায় যে জলটা সেটা অনেকটা উপরে উঠে পড়ল। তখন কাক ওই কলসির মাথায় বসে প্রাণ ভরে জল খেলো, তার পিপাসা মিটে গেল। বা 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 বা, নীতি কথা কি, ইচ্ছে থাকলে তাহলে ইচ্ছা থাকলে উপায় হয়।